এভরিওয়ান, দ্য বং ফ্যামিলির একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আজকে ব্লগটা 20th October রবিবার দিনের ব্লগ। সকাল সকাল চাটা খাওয়া হয়ে গেছে, এখন দুপুরবেলার রান্না করার জন্য একটা আস্ত মাছ নিয়ে কাটতে বসেছি। এখানে অনেক দিন বাদে আমি এই প্রথম এইচ মার্টে একটা একদম মানে বেশ বড় সাইজের ভেটকি পেয়েছি। ওই 1 kg 200 g বা 300 g মতন ওয়েট হবে। তো মাছটা মানে বেশ খানিকটা ফ্রেশ ছিল, তোমাদের কানকোটা খুলেও দেখালাম, বেশ ফ্রেশ একটা মাছ। তো মাছটা না আমি কাটিয়ে আনিনি, মাছটাকে জাস্ট বলেছিলাম যে আঁশটা ভালো করে ছাড়িয়ে দেবেন। আঁশ ছাড়াতে এই বেসিনের মধ্যে সত্যি অসুবিধা হয়, তো তার জন্য আঁশটা ভালো করে ছাড়িয়ে দিয়েছে, একদম না কেটেই মাছটা এনেছি। অনেক ব্লগে দেখেছি জানো তো, বাইরের দেশে এরকম একদম ভালোভাবে ছুরি দিয়েই মাছ কেটে নেওয়া যায়। আমি এত বড় মাছ এইবার প্রথম কাটছি, এর আগে ছোটোখাটো মাছ, পমফ্রেট মাছ, ভোলা ভেটকি, ওগুলো কেটে নেওয়াই যায়, কোনো অসুবিধা হয় না। কিন্তু এই মাছটা কাটতে আমার বেশ বেগ পেতে হয়েছে, মানে বেশ কষ্ট হয়েছে মাছটা কাটতে, যেহেতু বেশ বড়। তো এখন মাথাটা কোনো মতে কাটা হয়েছে, মাথার ভেতর থেকে সব যা যা ফেলার সেগুলো ফেলবো। আর বেশ অনেকটা তেল ছিল ভেটকি মাছে, তো বেশ তেল মানে বেশ তেল যুক্ত মাছ, তো বেশ অনেকটা তেলও ছিল, মাছের তেল ছিল, সেটা থেকে যে পিত্তিটা মাছের থাকে যেটাতে মানে তেতো হয় আর কি, সেই জায়গাটুকু ফেলে দেবো। আর এই তেলটা দিয়ে একটু তেল চচ্চড়িও বানাবো। অনেক দিন বাদে এই দেশে তো মাছের তেল পাওয়া যায় না, আর যে রুই মাছগুলো হয় সেগুলো তো মানে একদম যে বাংলাদেশ থেকে আসে তো মাছগুলো কেটেই আসে, মাছের তেল টেল থাকে না। তো এই গোটা মাছটায় তেলটা পেয়েছি, এটার অবশ্যই তেল চচ্চড়ি বানাবো, আর বেশ অনেকটা তেল বেরিয়েছে। এখন মাছগুলোকে পিস পিস করে কেটে নেব, যে কটা পিস আজকে দরকার সেগুলো পিস পিস করে কেটে নেব, আর যেটুকু রয়ে যাবে সেটা একদিনকে ওই ভেটকি মাছের যে ফিস বল কারি বানানো হয় সেই রকম বানাবো। আর তাছাড়া আজকে মাছের তেল দিয়ে তেল চচ্চড়িটাও বানাবো, আবার মাছের মাথা দিয়ে মাছের যে কাটা চচ্চড়ি হয় সেই রকম বানাবো। তো আজকে সব কিছুই এই ভেটকি মাছটার ওপরেই হবে, কিন্তু মোটামুটি 3 রকমের রান্নাবান্না হবে। আমি বেশ খানিকক্ষণ চেষ্টা করার পরে আমি যখন পারছিলাম না, এখন রাজীবকে ডেকে নিয়েছি, রাজীবই ভরসা এখন আমার যে পিসগুলোকে সুন্দর করে যেন অ্যাটলিস্টও কেটে দেয়। মাছের গাদার দিকের পিসটা পুরোটাই রেখে দিয়েছি, একদিন ওই ফিশ বল বানাবো। পেটের দিকের পিসটাও এরকম ছোট ছোট করে কেটে নিলাম, মানে মোটামুটি ঠিকঠাক পিসই ছিল। এগুলো বাচ্চাদের খাওয়াতে খুব সুবিধা হবে, স্পেশালি সন্দেশকে। আংশু তো যে কোনো পিস খেতে পারে, ওকে একটু বেছে দিলেই হলো, সন্দেশকে খাওয়াতে আমার এই পিসগুলোতেই বেশি সুবিধা হবে। মাছটাছ একদম কাটা ধোয়া সব হয়ে গেছে, এখন আস্তে ধীরে রান্নাবান্নাটা শুরু করে দেবো। মাছের নর্মাল পিসগুলো দিয়ে ভাবছি মাছের ভেটকি মাছের যে ঝালটা হয় সেই রকম বানাবো। প্রথমে তো এমনিতে মাছ নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, আর ভেটকি মাছ এমনিতেই ভীষণ নরম, তো ওর জন্য হালকা পাতলা মানে একদম হালকা করে এপিটপিট করে ভেজে নেবো। আর রান্না করতে করতে না এরকম রবিবার আর শনিবারটা রাজীবের সাথে গল্প করতে করতে বেশ কেটে যায় সময়টা। আংশু সন্দেশ আজকে একটু দেরিতে উঠেও ছিল, ওদের খাইয়ে দাইয়ে দেওয়া হয়েছে, ওরা ওদের মতন খেলছে, আমরা এখানে দুজনে গল্প করতে করতে রান্নাবান্না বা এপাশ ওপাশকার কাজগুলো করে নিচ্ছিলাম। তোমরা আমার ফিশটাকে কি করে ফেলেছো গো খাওয়ার জন্য? ফিশটাকে যখন বড় ছিল আদর করছে ফিশটাকে, হাত দিয়ে হাতটা ধুয়ে দিয়েছো তো, তারপরে সে আমাকেও কি আদর করে এসে গেছে। প্রথমেই মাছের ঝালটা বসিয়ে দেবো। মাছ ভাজার তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো একটু লাল লাল করে ভেজে নেওয়ার জন্য।
পেঁয়াজটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, তার মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেই বাটনাটা দিয়ে দেবো একটু ভালো করে কষিয়ে। যখন আদা রসুনটার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচিগুলোকে একটু নরম হওয়া অবধি রান্না করে নিতে হবে। তার মধ্যে নর্মাল যে মশলাগুলো দিতে হয়, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে সমস্ত মশলাটা ভালো করে কষে নেওয়ার পরে পরিমাণ মতন জল দিয়ে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। তারপরে মাছগুলো এর মধ্যে ছেড়ে দিলেই হবে। ভেটকি মাছ না একদম সিম্পল করে রান্না করলেও খুব ভালো লাগে, জিরে বাটা দিয়ে, তাছাড়া মাঝে মাঝে সর্ষে বাটা দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে, কিন্তু আমার ভেটকি মাছ সবসময় ভালো লাগে এরকম একটুখানি পেঁয়াজ আদা রসুন কষিয়ে রান্না করলে, সেটা যেন সব থেকে বেশি স্বাদ হয়। তো এদিকে গ্রেভির জন্য ঝোলটা দিয়ে দিয়েছি, জলটা দিয়ে দিয়েছি, গ্রেভিটাও ফুটে উঠেছে, এখন মাছগুলোকে দিয়ে দেবো। আর একদম 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু ভেটকি মাছের ঝাল একদম রেডি। মাছ এদিকে মোটামুটি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেবো 2-3টে চেরা কাঁচা লঙ্কা, আর তার উপরে একটুখানি ধনে পাতা কুচিয়েও ছড়িয়ে দেবো। শীতকালের সময় না একটুখানি ধনে পাতা দিয়ে মাছের ঝাল এত ভালো লাগে। এবার ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেখে দিলেই একদম ডান। এদিকে তেল চচ্চড়ির জন্য দেখো আমি অল্প একটুখানি তেলের মধ্যে বেগুনগুলোকে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি, ছোট ছোট করে কেটে রাখা বেগুন, তার মধ্যে তেলটা দিয়ে দিলাম। এবার তেলটাকে ভালো করে নাড়াচাড়া করব, আর হ্যাঁ চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি আর পরিমাণ মতন নুন। এবার ভালো করে নাড়াচাড়া করে তেলটাকে ভেজে নিতে হবে কিছুক্ষণের জন্য, তাহলেই তেল চচ্চড়ি একদম হয়ে যাবে, একদম সিম্পল করে তৈরি করা। কিন্তু তেলটা ভাজার পরে দেখো এতটা তেল বেরিয়েছে, এতটা তেল খেলে তো আর চলবে না, তো তার জন্য আমি একটুখানি করে তেলটাকে ঝরিয়েই বেগুনটাকে মানে তেল চচ্চড়িটাকে তুলে নেবো, এতটা তেল আর রাখবো না। আমার সবসময়ই না মনে হয় মাছ রান্না করা হচ্ছে সব থেকে সহজ ব্যাপার, তেমন কোনো না মানে বাটা মশলা লাগে বা খুব তড়িজুত করে রান্না করতে হয়, এদিকে সুস্বাদুও হয়। দুটো রান্না আমার অলরেডি হয়ে গেছে, এরপরে খালি মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়িটা বানিয়ে নিলেই একদম রেডি। পেঁয়াজ টিয়াজগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে ভাজা মাছের মাথাটা দিয়ে দিলাম। এবার একদম খুন্তির সাহায্যে সবটা ভালো করে ভেঙে, মাছের মাথাটাকে ভেঙে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিলেই এখানে কাঁটা চচ্চড়ি আমার একদম রেডি হয়ে গেছে। আজকে ভেটকি মাছের ফিস্ট বলতে পারো, সব কিছু ভেটকি মাছ দিয়ে আমাদের হয়েছে আজকে। রান্না মোটামুটি এখানে সব কিছু কমপ্লিট, ওদিকে ভাতও হয়ে গেছে, আর এত কিছু রান্না করতে করতে আর মাছটা কাটতে কাটতে আজকে অনেকটা বেশ বেলাও হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে একে আংশুকে খেতে দিয়ে দেবো, তারপরে আমরা খেতে বসবো। ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি এখানে, এখানে হচ্ছে ভেটকি মাছের ঝাল পেঁয়াজ আদা রসুন দিয়ে, আর এখানে ভেটকি মাছের তেলের একটা ওই বেগুন দিয়ে তেলটা দিয়ে তরকারি। ব্যাস এখানে সব কিছু হয়ে গেছে, এদিকে ভাতও রেডি। আমি এখন প্রথমেই আগে আংশুকে খেতে দিয়ে দেবো। রাজীবের জন্য আরো 2টা এক্সট্রা করে লঙ্কা না, সুমিদা বেলিবে। এইরকম রবিবার দিন দুপুরবেলা মাছ ভাত খাওয়ার পরে একটুখানি ভাত ঘুম তো মাস্ট, তো দুপুরবেলা সবাই একটুখানি শুয়ে টুয়ে ছিলাম। এখন সন্ধ্যাবেলা সন্দেশ ঘুম থেকে উঠে পড়েছে, তো একটুখানি রাজীবের সাথে বসে বসে বই পড়ছিলো, রাজীব একটুখানি তারপরে লিকার টি খেলো, তারপরে আমরা একটু রেডি হচ্ছিলাম। আজকে একটুখানি রেস্টুরেন্টে যাওয়া হবে, এখন না কী হয় বলো তো, রেস্টুরেন্টে গিয়ে বসে আর খাওয়া খুব একটা হয়ে ওঠে না, বেশিরভাগ সময়ই ওই অর্ডার করে দেওয়া হয়, নিয়ে চলে এসে বাড়িতে খাওয়া হয়। আর সেই বাচ্চাদের নয় ঘুমের সময়ের জন্য বা ওরা তাড়াতাড়ি খাবে আমরা পরে খাবো, এইসবের জন্যই বেশিরভাগ
সেটাই করা হয়। তো আজকে অনেকদিন বাদে মনে হলো না আজকে একটা থাই রেস্টুরেন্টে যাবো, অনেকদিন বহুদিন বাদে থাই কোনো একটা রেস্টুরেন্টে যাওয়া হচ্ছে, আর সেখানে বসে গিয়েই খেয়ে আসবো। এই সব খাবারগুলো না বাড়িতে এনে খেলে সেরকম সত্যিই ভালো লাগে না, তো তার জন্য ভাবা হলো যে আজকে একদম একটু ডাইনিংই করা হবে। তো চলে গেছিলাম একটা থাই কুইজিনে, এটা স্যানোজের দিকে, আমাদের বাড়ি থেকে প্রায় 20-25 মিনিট মতন লেগেছে এই রেস্টুরেন্টে আসতে। রেস্টুরেন্টটা দেখে যেটা মনে হলো যে বেশ পুরনো হয়তো রেস্টুরেন্টটা, কিন্তু বেশ ভালো লোকজন ছিল আর খাবার দাবারও সত্যিই খুব ভালো ছিল, একদম ছিমছাম অ্যাম্বিয়েন্স। এদেশে একটা জিনিস দেখেছি, রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স নিয়ে অতটা কেউই চিন্তিত নয়, একমাত্র খাবার কেমন সেটা নিয়েই। তো একটা থাই টি অর্ডার করা হয়েছিল, আর একটা জাস্ট ড্রিঙ্ক হিসাবে, আর তার সাথে এই চিকেন ডাম্পলিংসগুলো ছিল স্টার্টারে, আর প্রনের কিছু একটা আইটেম ছিল, এই ভাজার মানে ফ্রাইড প্রন মতনই একটা আইটেম ছিল। দুটো স্টার্টারই খুব ভালো ছিল, কিন্তু চিকেন ডাম্পলিংটা ওয়াজ রিয়েলি মানে ভীষণ ভীষণ ভালো ছিল, স্পেশালি ওই সসটা সত্যিই ভালো ছিল। আর তার সাথে প্যাড থাইটা খুব ভালো ছিল, মানে চিকেন প্যাড থাই অর্ডার দেওয়া হয়েছিল, তার সাথে একটা মিক্সড কোনো একটা ফ্রাইড রাইস অর্ডার দেওয়া হয়েছিল, আর তার সাথে চিকেন ইন গ্রিন সস। তো যাই হোক, খাবার দাবার তো আমরা সম্পূর্ণ সবসময়ই মানে কখনোই খাবার শেষ হয় না আমাদের, সব আবার প্যাক করে বাড়িতে নিয়ে আসতে হয়। তো এখন রাজীব সেগুলো প্যাক করছিল। এখানে কিন্তু না আলাদা করে খাবার, যেমন ইন্ডিয়াতে স্পেশালি হয় যে খাবার দাবার বেশি থাকলে প্যাক করে ওরা দেয়, সেটা করা হয় না এখানে, তোমার প্যাকেট দিয়ে দেওয়া হবে, তুমি নিজে প্যাক করে নাও। আর তাছাড়া থাই রেস্টুরেন্টে গেলে ম্যাঙ্গো স্টিকি রাইস অ্যাজ আ ডেজার্ট তো মাস্ট, সেটা বাড়িতে নিয়ে চলে এসেছিলাম, ওখানে আর খেতে পারিনি। তো চলো বাড়িতে চলে এসেছি আমরা, এখনকার ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নিও। বাই।